আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটি ড্রোন উড়াচ্ছি। আমি সত্যি অবাক হচ্ছি, ড্রোনটি ছোট্ট হওয়া সত্ত্বেও খুব স্টেবল ফ্লাই করতেছে। এটার ফ্লাইং কোয়ালিটি খুবই অসাধারণ। এটা হচ্ছে এই ড্রোনের ব্লু কালার ভেরিয়েন্টটা, এটা আরেকটি কালার হয় এই যে ব্ল্যাক। এখন আমরা এটাকেও ফ্লাই করতেছি। ড্রোনটি খুবই ছোট এবং খুবই কিউট, বাট ফ্লাইং এক্সপিরিয়েন্স খুবই ভালো, উড়িয়ে খুবই মজা পাচ্ছি। আমার কাছে একটি ড্রোনের মোস্ট ফানিয়েস্ট পার্ট লাগে সেটার ফ্লিপ, তো আসুন এটার ফ্লিপটাও টেস্ট করে নিই। ওয়াও, অসাধারণ! এই ভিডিওটি আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করলাম, আগেই ড্রোনটিকে আমরা চালিয়ে নিলাম। তো এবার আসুন এটাকে আমরা আনবক্স করি। তো বন্ধুরা, এই ড্রোনটি এরকম একটি সুইট কিউট ছোট বক্সে আসে। যেহেতু ড্রোনটা ছোট তাই এর বক্সটাও ছোট। এটা দুটি কালারের হয়, ব্ল্যাক এন্ড ব্লু। এটার দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এটার দাম জেনে নিতে পারেন। এতে আনবক্সিং হয়ে গেল। ড্রোনটি এভাবে রিমোটের ভিতরেই থাকে, এতে করে ড্রোনটিকে ক্যারি করতে সুবিধা হয়, আর এই কারণেই এই ড্রোনটিকে পকেট ড্রোনও বলা হয়। আর এই হচ্ছে রিমোটের বিল্ড কোয়ালিটি, খুবই শক্তপোক্ত, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি। এপাশে আমাদেরকে দুটি ব্যাটারি লাগাইতে হবে, আর এই কম্পার্টমেন্টে থাকছে একটি চার্জিং কেবল, দুটি থামস্টিক, চারটি প্রপেলার গার্ড এবং দুটি এক্সট্রা প্রপেলার। যদি আমাদের প্রপেলার নষ্ট হয়ে যায় তাহলে আমরা এইগুলো দিয়ে চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখন গার্ডগুলোকে অ্যাসেম্বল করে ফেললাম এবং থামস্টিকগুলোকেও তার পজিশন মতো লাগিয়ে ফেললাম। এবং এপাশে আমরা টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বাটন পেয়ে যাচ্ছি, আর এই পাশে এগুলো হচ্ছে টিউনিং বাটন। এই ড্রোনটি চালানোর পদ্ধতি নিয়ে একটি ভিডিও রয়েছে, আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, কিংবা আমিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিওতে আপনারা এই ড্রোনটি চালানোর ফুল নিয়মটি জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই তো আমাদের ড্রোনটি রেডি হয়ে গেল। এবার আমরা আবার একটু লালবাগ কেল্লায় গিয়ে ড্রোনটিকে উড়িয়ে আসি। এই মিনি ড্রোন উড়ানোর অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না, খুবই অসাধারণ লাগে। এটার দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এর আপডেট প্রাইসটি জেনে নিতে পারবেন। আর খেলাঘর থেকে অর্ডার করার পদ্ধতি আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই দুটি ড্রোনের ভিতরে, অর্থাৎ ব্লু এবং ব্ল্যাক, এই দুটির ভিতরে আপনার কাছে কোন ড্রোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই বলবেন। ওয়াও, অসাধারণ! আমার ফ্লিপ মারতে খুবই বেশি মজা লাগে, তাই আমি একটু পরপর ফ্লিপ মারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই দুটি ড্রোনের ভিতরে আপনার কোন ড্রোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেলাঘর থেকে অর্ডার করতে হলে ডিসক্রিপশনে খেলাঘরের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। পাশাপাশি খেলাঘরের ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারবেন। খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা খেলাঘরের প্রোডাক্টগুলো দারাজে পেয়ে যাবেন। দারাজের খেলাঘরের স্টোরের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যারা খেলাঘরের শোরুম ভিজিট করতে চান, ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেসও দেওয়া আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।